নমস্কার, আমি রুথলিন, রেডিও নিউ টাউনে পেয়ে গেছি আজ সুদেষ্ণা রায়কে, বিশিষ্ট চিত্র পরিচালক সুদেষ্ণা রায়। এবং শুরু হয়ে গেছে সিনেমা প্রেমীদের যেটা মহান উৎসব, সারা বছর আমরা মুখিয়ে থাকি এই উৎসবের জন্য। তো এবার সিনেমা কতগুলো এবং কোন কোনগুলো বিশেষ আকর্ষণ বলে আপনি মনে করেন? এবার 219টি ছবি আছে, 23টা সেন্টারে দেখানো হচ্ছে 219টার। কিন্তু যেটা কোন কোন ছবি মানে, একটু আগেই আমাদের বন্ধু প্রেমেন্দু বিকাশ চাকি একটা কথা বলেছে, কোনটা ভালো ছবি কোনটা খারাপ ছবি সেটা দর্শক ঠিক করবে। হ্যাঁ, কারুর কথা শুনে কিন্তু ছবি দেখতে যাবেন না, ছবি দেখবেন আপনার যদি মনে হয় যে এই ছবিটা দেখা উচিত। এবং এখানে প্রত্যেকটি ছবি যেটা সিলেক্টেড হয়েছে, প্রত্যেকটাই কিন্তু অনেক ছানবিন করে অনেকে মিলে তবে সিলেকশনটা হয়েছে। সুতরাং এখানে অনেকেরই মতামত আছে। আমার যেটা ভালো লেগেছিল হয়তো আরেকজন সিলেক্টরের ততটা ভালো লাগেনি, কিন্তু সবাই আমরা মার্কস দিয়েছিলাম, একটা মার্কিং করেছিলাম নিজেদের মধ্যে থেকে। এবং সেটার ইয়েতেই যাদের ছবিগুলো বেশি ভালো লেগেছে সেগুলোকেই এখানে দেখানো হচ্ছে। এবং আমি বলবো এই 219টা ছবি হচ্ছে ভালো ছবি। এবং আপনারা যেরকম পারবেন যখন পারবেন গিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ শুধু তাই নয়, ছবি দেখাই নয়, অনেকের সঙ্গে আজকাল তো আমরা সব ছবি দেখি, আমার বাড়িতে কম্পিউটারে দেখছি বা টেলিভিশন স্মার্ট টিভিতে দেখছি অথবা আমার ফোনে দেখছি অথবা প্যাডে দেখছি। সুতরাং মানে এটা কোনো ছবি দেখাটা ইজ নট ইম্পর্টেন্ট, এই যে সবাই মিলে একটা কমিউনিটি ছবি দেখা, এটাই হচ্ছে উৎসব, ফেস্টিভ্যাল। আমরা তো রোজ ডিনার খাই, ভালো ভালো খাবার খাই, কিন্তু সবাই মিলে খাওয়ার একটা আনন্দ আছে, তাই না? সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একেবারে তাই। আর রূপরি পাওনা, এবার শতবর্ষে আমরা দুজন ইলিউমিনারির এক্সিবিশন দেখতে পাচ্ছি, তো অনেকেরই তো ছিল এবছর শতবর্ষ, তার মধ্যে শ্রী মৃণাল সেন এবং দেবানন্দকে বেছে নেওয়া হয়েছে। আর এই দুটি এবং দুজনেই দুটি ধারার, একজন আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্ট 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 দেবানন্দ, এবং আরেকজন যিনি একদম বাস্তবের কথা বলেন, সকালবেলায় দাঁত মাজতে মাজতে তার ক্যারেক্টার এবং উনুন ধরাতে ধরাতে কথা বলেন। তো এইটা, এই ভাবনা চিন্তা কেমনভাবে এলো? আমরা এবারে যাদের সেন্টিনারি তাদের মধ্যে ছিলেন শৈলেন্দ্র, মুকেশ এবং মৃণাল সেন ও দেবানন্দ, আমাদের ইন্ডিয়ানদের মধ্যে। এবং এক্সিবিশন যখন করা হবে, যেরকম গত বছর আমরা গোদারের একটা এক্সিবিশন করেছিলাম, আমরা যে বিদেশি ফিল্ম মেকারকে নিয়ে করি না তা নয়, করি, কিন্তু এবছর এই দুজন এবং দুজনের দুই ধারার যেটা বললে যে ছবি করেন, কিন্তু এন্টারটেনমেন্টটা কিন্তু শুধু যে নাচ গানেই এন্টারটেনমেন্ট তা কিন্তু নয়, একজন বিশ্বাস করে সেই ধারার এন্টারটেনমেন্টে, কিন্তু এই যে ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন বা এই যে ভাবনা চিন্তার ছবি সেটাও কিন্তু কিছু মানুষকে এন্টারটেন করে। তো এন্টারটেনমেন্টের ধারা অন্য নানান রকমের। তো মৃণালদার সম্পর্কে এখন পড়তে গিয়ে, এবং ওর ছবি আমি ছোটোবেলায়ও দেখেছি, তারপরে ওকে পরিচয় হবার পরেও দেখেছি, যাকে বলে বড়োবেলায়ও দেখেছি, কিন্তু যেটা এখন যখন দেখছি তখন কিন্তু ছবিগুলো অন্য রকমের মনে হচ্ছে। প্রথম আকালের সন্ধানে গিয়ে প্রাচীতে যেরম দেখেছিলাম, আজকে যখন রেট্রোস্পেকটিভে দেখছি তখন দেখছি আরও অনেক কিছু গভীরভাবে বুঝতে পারছি। এই যে এত বছরের ছবি, এত বছর পরেও যে সেটার মধ্যে একটা প্রাসঙ্গিকতা রয়েছে, সেটা এখনও আমাদের ভাবনা চিন্তার খোরাক দেয়, সেটাই হচ্ছে আসল। তাই জন্যই এরা অমর, এরা চিরকালীন। একদমই। এবং দুজনের মধ্যে একটা কমন জিনিস হঠাৎ কথা বলতে বলতেই মনে হলো, অনেক নতুন অভিনেতা অভিনেত্রীদের দুজনেই সুযোগ দিয়েছিলেন যারা পরবর্তীকালে সুপারস্টার মেগাস্টার হয়েছেন। তো সেই দিক থেকে আমি যদি আজকে দেবানন্দের হিরোইন্সদের কথা বলি, তাহলে মানে হোয়াট আর ইয়র ফিলিংস? দেবানন্দজি
অনেক অনেক ছবিতে নতুন হিরোইন্স নিয়েছেন, একেবারে প্রথম থেকেই ওনার নতুন হিরোইনদের সঙ্গে কাজ করতে, উনি যখন প্রথম ছবি করতে আরম্ভ করেন তখন কিন্তু উনি অভিজ্ঞ হিরোইনদের অপোজিটে কাজ করেছিলেন, এবং তার মধ্যে সুরাইয়া ছিল একজন। হ্যাঁ, তার সঙ্গে ওর রোম্যান্সের কথা সবাই জানি। তার পরবর্তীতে উনি কল্পনা কার্তিক কিন্তু সঙ্গে যে কাজ করেছেন, বেশ কয়েকটি ছবিতে কাজ করেন, এবং কল্পনা কার্তিকও কিন্তু বোধহয় তাঁর প্রথম ছবিতেই দেবানন্দের সঙ্গে কাজ করেছে। এর পরবর্তী সময় এই যে ওয়াহিদা রহমানের সঙ্গে গাইড করা, গাইড 1965 সালে একেবারে অন্য ধারার ছবি করেছিলেন। আর মৃণালদা 1969 ভুবন সোম হিন্দি ছবি করে তাক লাগিয়ে দিয়েছিলেন যে কম পয়সায়ও ছবি হিট করানো যায়। একদম। তাহলে এবার আরও হিরোইন যারা পরবর্তীতে, জিনাতমানের কথা আমরা সবাই জানি, এবং জিনাতমানের সঙ্গে ওনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও ছিল। তারপর পরে টিনা মুনিম, এদের কথা সবাই এখনও বলে। কিন্তু এছাড়াও জ্যাকি শ্রফকে উনি প্রথম এনেছিলেন স্বামী দাদাতে। তারপরে শত্রুঘ্ন সিনহা একটা ছোট্ট রোল করেছিলেন প্রেম পূজারীতে, উনি শত্রুঘ্ন সেটা নিয়েও বলেন। তো আমি বলছি যে শুধু মেয়েদেরই না, উনি কিন্তু বহু ছেলেদেরও চান্স দিয়েছেন। আমার এখানে একটা বোর্ড আছে যেখানে লেখা আছে যে কাদের কারা করেছে, যেমন নতাশা সিনহা ছিল, তাবু, এটা হ্যাঁ তাব্বুরও প্রথম ছবি কিন্তু দেবানন্দের সঙ্গে। তাহলে সত্যি আমার মনে হয় এই এক্সিবিশনটা ঘুরে দেখলেও কিন্তু আমরা এই ব্যাপারে একটু মৃণালদার কথা বলবো, যে মৃণালদাও কিন্তু রিস্ক নিতে ভয় পেতেন না, এবং উনি হয়তো মাধবীর প্রথম ছবি ছিল না, কিন্তু উনি মাধবীর নামটা মাধবী দিয়েছিলেন, এবং কিন্তু উনি নাকি সারা জীবন 22শে শ্রাবণে যেহেতু ওনার নাম ছিল মালতী, মালতী বলেই ডাকতেন, সেটা মাধবী দিয়েই বলেছেন। আচ্ছা, তার পরবর্তী সময় অঞ্জন দত্তকে তো আমরা জানি, রঞ্জিত মল্লিক, রঞ্জিত মল্লিক নিজে বলেছেন যে আমি মানে ফিল্মে হয়তো আসতামই না উনি যদি আমাকে ইন্টারভিউ বানান। এবং রঞ্জিত মল্লিক প্রত্যেক বছর, এটা উনি লিখেওছেন, যে 2nd August মৃণালদার বাড়িতে যেতেন এক হাঁড়ি রসগোল্লা নিয়ে। কেন? ওটা ওনার জন্মদিন না, সেই দিন উনি কার্লোভি ব্যারিতে অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন বেস্ট অ্যাক্টর। সত্যি এরকম অনেক ঘটনা যেগুলো আমরা অজানা হয়তো আমাদের, কিন্তু এক্সিবিশন ঘুরে দেখলে আমরা জানতে পারবো, আমরা সমৃদ্ধ হব। ধন্যবাদ সকলকে, তোমাদের সকলকে, এবং অনুরোধ জানাবো সিনেমা প্রেমীদের, যারা শুধু সিনেমা দেখবেন নয় সিনেমা সম্বন্ধে জানবেনও, তাই 29তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসবেন। এবং এই যে মহামিলন আমরা বলছিলাম, আমরা প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি এই গিফের জন্য, দারুণ দারুণ ছবি আছে, আসুন দেখুন, এবং হই হই করে এই যে ভালোবাসার শহর কলকাতায় আরও উষ্ণতা আমরা বাড়াই। ধন্যবাদ সুদেষ্ণা দিদি।